Hello guys, welcome to my channel. So, তোমরা বুঝেই গেছো আজকে আমি তোমাদের অনেকের রিকোয়েস্টে একটা ভিডিও শেয়ার করতে চলেছি তোমাদের সাথে, যেটা হলো ঈদ স্পেশাল মেকআপ ভিডিও। লকডাউনের সময় আমরা কোথাও যেতে পাচ্ছি না ঠিকই, বাট ঈদের জন্য তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা। আমার সকল 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 মুসলিম সাবস্ক্রাইবার, ভাই বোন, আমার থেকে বড় যারা আছো সবাইকে আমার অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা। এমনকি বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখো, অনেকে এসে কমেন্ট করো, দিদি আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি, তাদেরকে আমার অনেক 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 ভালোবাসা, আমার প্রত্যেকটা ভিউজারকে অনেক শুভেচ্ছা। তো চলো বেশি বকবক না করে আজকের ঈদ স্পেশাল মেকআপ লুকটা ক্রিয়েট করি। তো তোমরা সবাই সবার প্রথমে নিজের মুখটা ক্লিন করে নেবে ভালো করে, দেন ময়েশ্চারাইজার ইউজ করার পর বা টোনার ইউজ করার পর তোমরা তোমাদের ফেসে অ্যাপ্লাই করবে প্রাইমার। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কখনো স্কিপ করবে না। এবং প্রাইমার অ্যাপ্লাইয়ের পর আমি ডাইরেক্ট ফাউন্ডেশনে চলে যাব। আজকে আমি ল্যাকমি সিসি ক্রিম ইউজ করছি। সো আমি এটা হাত দিয়ে ব্লেন্ড করব, বিকজ অনেকের পক্ষে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করা মানে পসিবল হয় না, তারা পারে না, তো তারা হাত দিয়েই ব্লেন্ড করে। সো আমি আজকে হাত দিয়ে ব্লেন্ড করব, আর আমারও হাত দিয়ে ব্লেন্ড করলে খুব ভালো ব্লেন্ড হয় ফাউন্ডেশনটা। তো এবার আমি ভালো করে ব্লেন্ড করে নেব ফাউন্ডেশনটা। তোমরা বুঝতে পারছো আমি অনেকটা পরিমাণ ফাউন্ডেশন নিয়েছি, কিন্তু এটা যখন আমি ব্লেন্ড করব তখন আমার স্কিনে পুরোপুরি ঠিক হয়ে যাবে। এবং তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করবে, সে যেই কোম্পানিরই ইউজ করো না কেন। আর সবসময় মনে রাখবে শুধু মুখে না, গলাতেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, কারণ নয়তো তোমার মুখটা ফর্সা, গলাটা কালো দেখাবে আর তোমাকে একদম ভাল লাগবে না। তো আমিও ভালো করে গলাতেও আমার ফাউন্ডেশনটা ইউজ করে নেব এবং খুব ভালো করে ব্লেন্ড করে নেব হাত দিয়ে। বিউটি ব্লেন্ডার যারা ইউজ করো তারা বিউটি ব্লেন্ডার দিয়ে করতে পারো। তো এরপর আমি আইব্রোতে চলে যাব, এবং আইব্রোর জন্য অনেকের কাছে আইব্রো প্যালেট থাকে না। তো তোমরা তোমাদের আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালার বা ব্ল্যাক কালার ইউজ করতে পারো নিজের আইব্রোর জন্য। সো আমি সেইভাবেই আজকে আমার এই প্যালেটটা থেকে ব্রাউন কালার ইউজ করবো আমার আইব্রোর জন্য। সো তোমাদের সাথে আমি আইব্রোটা এঁকে তারপরে দেখা করছি। আইশ্যাডো দিয়ে আইব্রোটা করার পরও তোমার আইব্রোটা এতটাই সুন্দর দেখাবে, বিলিভ মি তোমরা করতেই পারো। এরপর আমি একটু সেট করে নেব, এবং তারপর আমার চোখের নিচে পাউডার সেট করে দেব, বিকজ আমি এখন আই মেকআপ করবো। আর আমি যেহেতু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলেছি, সো ফাউন্ডেশনের ওপর যদি আই মেকআপের মানে ডাস্টগুলো পড়ে, সো আমার ফাউন্ডেশন অ্যাপ্লাইটাই খারাপ হয়ে যাবে এবং আমার মেকআপটাই বাজে হয়ে যাবে। সো তার জন্য আমি নিচে কিছুটা পাউডার ইউজ করে নিয়েছি। সো এখন আমি এই সব থেকে চর্চার মধ্যে যেই প্যালেটটা রয়েছে ইউ ক্যান বির, এই প্যালেটটার থেকে রেডের এই শেডটা ইউজ করব। আর দেখো এইভাবে ব্লেন্ড করবে তোমরা সব সময়। আর আমি আজকে একটা রেড স্মোকি আইস ক্রিয়েট করব, তো তোমরা দেখতে থাকো কীভাবে হয় এবং কী কী কালার আমি ইউজ করেছি আমি সব কটা দেখিয়ে দিয়েছি। তোমরা অনেকেই এই প্যালেটটার রিভিউ চেয়েছো, আমি আগেও বলেছি এই প্যালেটটা দাম অনুযায়ী আমার খুব একটা ভালো লাগেনি। রেড কালার ঠিক আছে, বাট ইয়েলো আর গ্রিনগুলো একদম ভালো না। সো তোমরা যদি 1600 বা 1500 টাকা দামের কোনো আইশ্যাডো প্যালেট নিতে চাও, সো এর থেকে ভালো ভালো অনেক প্যালেট আছে, তোমরা সেগুলো নিতে পারো। এই প্যালেটটা নিলে তোমরা ইয়েলো বা গ্রিন যে শেডগুলো আছে সেগুলো ভালো পাবে না। আমি রেড স্মোকি আইস ক্রিয়েট করছি, বাট আমি আমার চোখটাকে খুব বেশি ব্ল্যাক করব না, কারণ আমার খুব বেশি কালো ভালো লাগে না। সো আমি হালকার ওপর ক্রিয়েট করছি এবং তোমরা দেখো।
আমি একটু গ্লিটারও ইউজ করব রেড কালারের, যাতে আমার আই লুকটা আরো বেশি সুন্দর দেখায়। এরপর আমি চোখের নিচেও অ্যাপ্লাই করে নেব আই শ্যাডো। অ্যান্ড আমি প্রথমে ব্ল্যাক কালারের কাজল অ্যাপ্লাই করেছি, দেন ওটাকে স্মাজ করেছি, অ্যান্ড তারপরে রেড কালারের শ্যাডো অ্যান্ড শিমারি কালার ইউজ করেছি, বিকজ আমার খুব ভালো লাগে এই কালারটা। তো আমার আই মেকআপ ডান, এবার আমি আইলাইনার পরবো। আর এটা আমি ক্যামেরায় দেখাবো না, বিকজ ক্যামেরায় দেখাতে গেলে আমার আইলাইনার পরা একদম খারাপ হয়ে যাবে। তো আইলাইনার পরাও আমার হয়ে গেছে, এরপর আমি আরেকটা চোখ করে নেব। তো চলো ম্যাজিক। এরপর আমি ওই পাউডারগুলো সরিয়ে দেবো এবং আমার পুরো ফেসে হোয়াইট টোন পাউডারটা আমি অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড আজকে আমি আমার ফেস কন্ট্রোল করব না, আমি ডাইরেক্ট ব্লাশারে চলে যাব। তোমরা চাইলে কন্ট্রোল করতে পারো, বাট আমার মনে হলো আজকে আমার ফেস আমি কন্ট্রোল করব না, আমার সবসময় কন্ট্রোলিং ফেস ভাল লাগে না। সো আমি ব্লাশারের জন্য ইউজ করব আই ম্যাজিকের একটা প্যালেট। সো ব্লাশ আমি করে নিই আমার গালগুলো। ব্লাশারের পর আমি যেই হাইলাইটারটা ইউজ করেছি সেটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার। যেহেতু আমি ল্যাশ লাগাবো না, তো মাস্কারা তো এমনিতেই লাগানো দরকার আমাদের, কিন্তু আমি আজকে ল্যাশ ইউজ করব না। সো আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিই, চলো। আমি আজকে দুটো শেডের লিপস্টিক ইউজ করব। আমার কাছে যে নিউট কালারটা আছে সেটা দিলে আমাকে ভাল লাগবে না, তার জন্য আমি এটার উপর আরেকটা শেড দেব। সো তোমরা দেখতে থাকো, আর তোমরা ভেবো না এই কালারটা দিয়ে দিদিকে এমন লাগছে, এ বাবা দিদি এই কালারটা কেন দিলে। তোমরা দেখতে থাকো, আমি দুটো কালার ইউজ করার পর আমার লিপস্টিকের কালারটাই চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর হয়ে যাবে। কি হয়ে গেল তো সুন্দর কালারটা? ইয়েস, আমি এরকমই সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারি। তোমাদের কাছে যদি ল্যাশ কালার থাকে তো তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো, আমি করব। আর এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি, বিলিভ মি ফার্স্ট টাইম ইউজ করছি কেনার পর, আর সত্যি খুব ভালো, মানে ল্যাশ লাগানোর প্রয়োজনই হয়নি আমার, এত সুন্দর এফেক্ট দিয়েছে। আর আমি তারপরে ইউজ করব ফিক্সার, দেন আমার মেকআপ ডান। না, টিপটা পরা বাকি, টিপটা পরে আমার মেকআপ ডান হয়ে যাবে।
যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এন্ড আমার এই লুকটা ভালো লেগে থাকে, তোমরা দেখলে আমি বেশি কিছু ইউজ করিনি, খুব সামান্য, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অনেক 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 ভালোবাসা তোমাদের সবাইকে আমার তরফ থেকে। টাটা গাইস।